নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। ডিলিমিটেশনে খসড়া চূড়ান্ত হলে বরাক পৃথক করার হোক সড়ক বিডিএ। সোমবার শিলচরে তৃণমূলের অনশন, মঙ্গলবার কংগ্রেসের মশাল মিছিলের ডাক। ধর্ষণকারীর এনকাউন্টার করার দাবি, ধর্ষিতা পরিবারে সরকারি চাকরি চায় আকসা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। ডিলিমিটেশনের খসড়া নিয়ে পুরো বরাক জুড়ে প্রতিবাদ ধ্বনিত হলেও এখন অবধি সরকারের তরফে কোনো প্রতিক্রিয়া নেই। যদি এই খসড়াকে চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়া হয় তবে বরাক উপত্যকাকে এর আওতা থেকে বাদ রাখতে হবে বলে সাফ জানান বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। বিডিএফ এর মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেছেন, ডিলিমিটেশনের এই খসড়া প্রস্তাব কোনো অবস্থায় মেনে নেবে না বরাকবাসী, কারণ এই খসড়া কার্যকর হলে আগামী 30 বছরের জন্য রাজনৈতিক অধিকার হারাবে এই উপত্যকা। যেভাবে এই খসড়ায় বরাকের দুটি বিধানসভা আসন কর্তন করা হয়েছে, যেভাবে ডিলিমিটেশনের সমস্ত নিয়ম নীতিকে অগ্রাহ্য করে এক কেন্দ্রের জনপদকে যোগাযোগহীন অন্য কেন্দ্রে জুড়ে দেওয়া হয়েছে, তা বাস্তবায়ন হলে বরাকের অস্তিত্বই সংকটাপন্ন হয়ে উঠবে। তাই বরাকের 45 লক্ষ মানুষ কোনো অবস্থায় এই খসড়া মেনে নেবে না বলে মন্তব্য করেন তিনি। প্রদীপবাবু এদিন আরও বলেন, সরকার থেকে এদিকে বলা হচ্ছে এই খসড়া নির্বাচন আয়োজক তৈরি করেছে, এতে তাদের কোনো হাত নেই। আবার অন্যদিকে এই সরকারের মুখ্যমন্ত্রী বলে বেড়াচ্ছেন যে এই খসড়ার মাধ্যমে রাজ্যের খিলঞ্জিয়াদের অধিকার সুরক্ষিত হবে। এতে আগামী 30 বছরের জন্য 102টি বিধানসভা আসনে খিলঞ্জিয়াদের আধিপত্য বজায় থাকবে। মুখ্যমন্ত্রী যখন তার মন্ত্রগুপ্তির শপথ নিয়েছেন তখন রাজ্যের সব জাতি জনগোষ্ঠীর স্বার্থ রক্ষা তার সাংবিধানিক দায়িত্ব। তিনি খিলঞ্জিয়ার নন, রাজ্যের অসমীয়া ভাষী, বাংলা ভাষী, বড়ো, ডিমাসা, কোচ, মণিপুরী, চা জনজাতি সমস্ত জনগোষ্ঠীর তিনি মুখ্যমন্ত্রী। তাই মুখ্যমন্ত্রী এই ধরনের বক্তব্য সম্পূর্ণ অসাংবিধানিক। এছাড়া রাজ্যে খিলঞ্জিয়া কারা এখনো সেই সংজ্ঞাই নির্ধারণ করতে পারেনি সরকার। প্রদীপবাবু বলেন, আসাম একটি বহুভাষিক রাজ্য, তাই ডিলিমিটেশন করে একটি গোষ্ঠীকে প্রাধান্য দেবার তত্ত্ব কোনো অবস্থায় মানা উচিত না। যদি সরকার এই খসড়াকে চূড়ান্ত করার সিদ্ধান্ত নেয় তবে বরাক উপত্যকায় এই প্রক্রিয়া থেকে বাদ রাখতে হবে, অন্যথায় এই উপত্যকা আসামের সাথে থাকবে না, পৃথকীকরণের রাস্তায় হাঁটতে বাধ্য হবে এখানকার মানুষ। একটা মুখ্যমন্ত্রী যেখানে সংবিধানের শপথ নিয়ে, মন্ত্রগুপ্তের শপথ নিয়ে সারা আসামের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন, আজকে তিনি যদি শুধু খিলঞ্জিয়ার কথা বলেন তাহলে এটা তো অসাংবিধানিক বক্তব্য। আসাম একটা মাল্টিলিঙ্গুয়াল স্টেট, এখানে অসমীয়া আছে, বড়ো আছে, বাঙালি আছে, হিন্দিভাষী আছে, চা বাগান আছে, মণিপুরি আছে, সবার মুখ্যমন্ত্রী উনি। উনি কী করে শুধু খিলঞ্জিয়ার কথা বলেন? আর খিলঞ্জিয়ার কী সংজ্ঞা সেটা আজ পর্যন্ত সরকার ঘোষণা করতে পারেনি, করতে ব্যর্থ হয়েছে। তাই আমরা সরকারের কাছে আবেদন করছি যে আপনি ডিলিমিটেশন কমিটির কাছে বরাক উপত্যকাকে যেরকম ছিল সেই অবস্থায় রেখে ডিলিমিটেশন করার প্রস্তাব দিন, নতুবা আপনারা মনে মনে প্রস্তুত থাকুন যে বরাক উপত্যকা আর আসামের সঙ্গে থাকবে। আমাদের বন্ধ হয়েছে, আমাদের মিছিল হয়েছে, দিকে দিকে প্রতিবাদ হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে আমার আরেকটি বক্তব্য, শাসক দলের যে সমস্ত সাংসদ এবং বিধায়করা এখানে রয়েছেন তারা জনগণের নির্বাচিত প্রতিনিধি, জনগণের ক্ষোভ, জনগণের পাশ তারা বুঝুন। তারা এই ডিলিমিটেশনের প্রতিবাদে, বরাক উপত্যকার এই বঞ্চনার প্রতিবাদে তারা বেরিয়ে আসুন, তারা মুখ খুলুন। আমরা তাদের কাছে এই আবেদন রাখছি যে আপনারা এগিয়ে আসুন, আমরা সানন্দে আপনাদের বরণ করে নেব, কিন্তু আপনাদের উপর জনগণ যে দায়িত্ব অর্পণ করেছেন সেটা যেন আপনারা কোনো অবস্থায় ভুলে না যান। এবং এই যে ডিলিমিটেশন করা হয়েছে তাতে খিলঞ্জিয়াদের স্বার্থ রক্ষা হয়েছে বা ইত্যাদি ইত্যাদি অনেক কথাই আমাদের কাছে এসছে। আমরা চাই যে এটা ডিলিমিটেশন সরকার করছে না নির্বাচন কমিশনার করছে সেটা স্পষ্ট হোক, এবং এই যদি প্রক্রিয়া আসাম গভর্নমেন্ট করতে থাকে, যেটা এখন মুখ্যমন্ত্রীর বক্তব্যই প্রকাশ,
তাহলে বরাককে বাদ দিয়েই চিন্তাধারাটা ওনারা করুক। কেন বরাক আমাদের 13টা আসন কমিয়ে নেওয়া আমরা কোনো মতেই মানছি না, 13টাতে 15টা যে জায়গায় জনসংখ্যার হিসাবে আরও বেশি থাকতে লাগে। আগামী 11 জুলাই অর্থাৎ মঙ্গলবার কাছাড় জেলার বিভিন্ন ব্লক থেকে ডিলিমিটেশনের বিরুদ্ধে এক মশাল মিছিল বের করা হবে। রবিবার শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে কাছাড় জেলা কংগ্রেস কমিটি এই কর্মসূচি ঘোষণা করেছে। জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল বলেন, 11 জুলাই কাছাড় জেলার বিভিন্ন ব্লক থেকে ডিলিমিটেশনের বিরুদ্ধে এক মশাল মিছিল বের করা হবে। রাজনৈতিক দল ও অরাজনৈতিক বিভিন্ন সংগঠনকে আমন্ত্রণ জানিয়েছেন এই মিছিলে যোগদান করার জন্য। অভিজিৎ বলেন, তৃণমূল কংগ্রেস সোমবার ডিলিমিটেশনের বিরুদ্ধে যে 10 ঘন্টা অনশনে বসবে কংগ্রেস দল এর সমর্থন জানিয়েছে। কাছাড় জেলার প্রত্যেক বিধানসভা কেন্দ্র থেকে ডিলিমিটেশনের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে আপত্তি জানানো হয়েছে যে কাছাড় জেলার প্রত্যেক বিধানসভা কেন্দ্র থেকে ডিলিমিটেশনের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে আপত্তি জানানো হয়েছে বলে উল্লেখ করে অভিজিৎ বলেন, শিলচরে ঐতিহ্যবাহী পৌরসভা কার্যালয় এখন বরখলার অধীনে, এটা খুব দুঃখের ব্যাপার। বরাক উপত্যকার জনগণের স্বার্থে পুনরায় ডিলিমিটেশনের তালিকা প্রকাশ করার জন্য তার নির্বাচন কমিশনের কাছে দাবি জানান। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রঞ্জিত দেবনাথ, পাপন দেব, আনসার হোসেন বল্লস্কর প্রমুখ। এবং আমরা আজকে শিলচর জেলা কংগ্রেসের সিদ্ধান্ত নিয়েছি, আগামী 11 জুলাই আমরা শিলচরে মশাল মিছিলের মাধ্যমে আমরা বরাক উপত্যকার মানুষের যে প্রতিবাদ সেই প্রতিবাদ সাব্যস্ত করব। সঙ্গে আমাদের 16টা ব্লক, সেই 16টা ব্লকেও একসাথে আমরা 11 জুলাই সন্ধ্যা 6 ঘটিকার সময় আমরা মশাল মিছিলের মাধ্যমে আমরা প্রতিবাদ জানাব। সেই মশাল মিছিলে প্রত্যেক রাজনৈতিক দল, বিশেষ করে আমাদের ঐক্যমঞ্চের যে 11টা রাজনৈতিক দল, ওনাদেরকেও আমন্ত্রণ জানাব। সঙ্গে যেসব অরাজনৈতিক সংগঠন সেই ডিলিমিটেশন ইস্যু নিয়ে বিভিন্নভাবে প্রতিবাদ জানিয়ে আসছে, ওনাদেরকে আমরা আমন্ত্রণ জানাই। এবং বিশেষ করে কাছাড় জেলার প্রত্যেক জনগণকে বরাকের স্বার্থে সব এক হয়ে আমাদের সাথে এসে যাতে এই আন্দোলনে সামিল হন, সেরকম প্রত্যেককে অনুরোধ জানাই, যাতে আমাদের এই আন্দোলন সার্থক এবং সাফল্যমণ্ডিত। ধর্ষণকারীদের বাড়ি বুলডোজার দিয়ে ঘুরিয়ে দিতে মন্ত্রিসভার কাছে দাবি জানান আকসা। রবিবার শিলচর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে এই দাবি উত্থাপন করলেন আকসার তরফে রূপম নন্দী পুরকায়স্থ। সম্প্রতি একের পর এক ধর্ষণকাণ্ড ঘটে গেছে বরাকে, আর এইগুলোকে রুখতে হলে কঠোর পদক্ষেপ নিতে হবে রাজ্য সরকার এবং পুলিশ প্রশাসনকে, এমনটাই দাবি করলেন রূপম নন্দী। তার মতে, অসম পুলিশ যেভাবে বিগত দিনে বিভিন্ন দুষ্কৃতীদের এনকাউন্টার করে অনেক অপরাধ কমাতে সক্ষম হয়েছিল, ঠিক সেইভাবেই ধর্ষণকারীদের বিরুদ্ধে এনকাউন্টার চালানো হোক, যাতে এই ধরনের জঘন্য অপরাধ থেকে সমাজের মুক্তি হয়। রূপম বলেন, প্রশাসন যাতে এই দুষ্কৃতীদের বাড়ি ঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়, এতে ভবিষ্যতে কেউ আর এই ধরনের দুষ্কর্ম করার সাহস পাবে না। তিনি দাবি করেন, ধর্ষিতাদের পরিবারের মানুষকে সরকারি চাকুরিতে নিযুক্তি দিতে হবে, যেভাবে 1992 সালে গণধর্ষণের পরিবারকে তৎকালীন মুখ্যমন্ত্রী হিতেশ্বর শইকিয়া চাকরি দিয়েছিলেন। ভারতবর্ষের তাম ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আমরা জানি সরকার এনকাউন্টার কিভাবে করেন, আসামে হয়েছে, উত্তরপ্রদেশে হয়েছে, এদের কোনো ফাঁসি আমরা চাই না, এদের প্রত্যেককে এনকাউন্টার করা হোক, এদেরকে এনকাউন্টার করা হোক। এবং যে মেয়েটি মারা গেছে সেই মেয়েটির বাড়িতে রয়েছেন একজনকে সরকারি চাকরি দেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি। এবং যারা এখানে ধর্ষণ করা হয়েছে বাকি তিনটি, সেই প্রত্যেককে সরকারি চাকরি দেওয়ার জন্য আকসার পক্ষ থেকে জোরালো দাবি জানাচ্ছি। আমরা মৃত একটি ছাত্রী সমেত তিনটি মেয়েকেই আসাম সরকার যেন তাদের নিরাপত্তা, প্রত্যেক ছাত্রীদের নিরাপত্তার জন্য আমরা আসামের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আমরা হস্তক্ষেপ চাইছি। এবং এদের কোনো কোর্টের বারান্দায় যেন কোনো বিচার না হয়, এদেরকে এনকাউন্টার করা হোক। শ্রীকোনা রেল ব্রিজ থেকে রাখাল খালের পার গ্রাম হয়ে
এএনডি বাঁধ পর্যন্ত বেহাল রাস্তা মেরামতের দাবি জানালো সারা ভারত কৃষক সভা কাছাড় জেলা কমিটি। কমিটির সম্পাদক সুভাষ দেব রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে বলেন, প্রায় 30 বছর থেকে এইভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে সড়কটি। প্রতি বছর বর্ষার সময় রাস্তা বন্ধ হয়ে যায়, ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারছে না, কোনো মানুষ অসুস্থ হলে 1 কিলোমিটার হেঁটে গিয়ে গাড়িতে তুলতে হয়। এইভাবে প্রতি বর্ষায় দুর্ভোগ পোহাচ্ছেন রাখাল খালের পারের সাধারণ মানুষ। জিএসটির মাধ্যমে এখানকার গরিব মানুষের কাছ থেকে সরকার প্রতিদিন ট্যাক্স নেওয়া সত্ত্বেও সরকার এর কাছ থেকে এখানকার এলাকার মানুষ কোনো পরিষেবা পাচ্ছে না। জনপ্রতিনিধিরা নীরব দর্শকের ভূমিকা পালন করছেন, বারবার টাকা বরাদ্দ হওয়া সত্ত্বেও ওই টাকা সঠিকভাবে কাজে লাগছে না। এলাকার মানুষ রাস্তা মেরামতের দাবি করা সত্ত্বেও কোনো লাভ হয়নি। সারা ভারত কৃষক সভা, বিডিও ও জিপি সেক্রেটারির কাছে দাবি করছে যে অতি সত্বর ওই রাস্তা সংস্কার করে মানুষের চলাচলের উপযোগী করে তুলতে হবে, অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। ওই বিষয়ে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে কৃষক সভা। আপনারা কিতা চাই? সবাই মিলে তারা কিচ্ছু লাগে না, রাস্তা লাগে। আরে যেন শিশুরা আছে এখানে, যেন সবাই তোমরা স্কুলে যাওনি, কোন ক্লাসে পড়ো? টুত পড়োনি? আর স্কুলে যাইতে কষ্ট হয় মতো হয় না নি? আসামের সরকারে কয় বাচ্চারা সুপারম্যান মানাইতো, গ্রামের বাচ্চারা ভালো করে পড়তো, আর আজকে যদি রাস্তা ঠিক না থাকে তারা কিরকম গিয়া স্কুলে? প্রতি বর্ষার সময় এলেই, বর্ষা এলেই এখানকার রাস্তা বন্ধ হয়ে যায়, এবং বর্ষার সময় এখানকে কোনো গাড়ি প্রবেশ করতে পারে না, এবং কোনো রোগী অসুস্থ হলে সেই রোগীকে প্রধান সড়কে নিয়ে যাওয়া যায় না। এখানকার যে এক সাইডে রয়েছে বরাক নদী, গাগরা নদী, এবং অন্যদিকে রয়েছেন রেল ব্রিজ এবং রেল, যার ফলে এই শহরে রাস্তায় যেতে হলে একমাত্র এই রাস্তা, শ্রীকুনা রেল গেট থেকে শুরু হয়ে এখানে এইদিকে এসে তোমার পিডব্লিউডি এনডি বাঁধে গিয়ে যুক্ত হয়েছে। কিন্তু এনডি বাঁধের 50 মিটার জায়গা, এখানে কোনো রাস্তাই চিহ্ন নেই, এখানে হেঁটেও যাওয়া সম্ভব হয় না, যার জন্য আমরা সারা ভারত কৃষক সভা পক্ষ থেকে সরকার তথা কর্তৃপক্ষের কাছে দাবি করছি অতি সত্বর এই রাস্তা মেরামত করে দেওয়ার জন্য। বরাক উপত্যকা কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদের তরফে শিলচর সংলগ্ন চেংকুড়ি দুর্গা মণ্ডপে রবিবার এক নাগরিক সভার আয়োজন করা হয়। সভায় মোহনপুর গণধর্ষণ কাণ্ডে হত্যা হওয়া কিশোরীর পরিবারের হাতে 50,000 টাকা তুলে দিন পরিষদের চেয়ারম্যান সুজিত দাস চৌধুরী। এদিন মৃত কিশোরীর পরিবার পরিজনদের কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। মৃতের পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন পরিষদের কর্মকর্তারা। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন বক্তা জানান, হিন্দু সমাজের ওপর দিন দিন যেভাবে অত্যাচার বেড়ে চলছে তাতে গোটা সমাজের পিঠ দেয়ালে ঠেকেছে। অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে বৃহৎ হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ানোর জন্য সভায় আহ্বান জানিয়েছেন বিভিন্ন বক্তা। পঞ্চায়েতটির ঘটনার প্রসঙ্গ টেনে পরিষদের চেয়ারম্যান সুজিত দাস চৌধুরী সহ বিভিন্ন বক্তা জানান, ওই ঘটনাকে প্রথম থেকেই শক্ত হাতে প্রতিহত করা হলে বিষয়টি এতদূর গড়াত না। হিন্দু মা বোনদের জড়িয়ে যে ব্যক্তি প্রকাশ্যে ধর্ষণ করার কথা বলে তাঁর বিরুদ্ধে উপযুক্ত শাস্তি প্রদানের জোরালো দাবি জানিয়েছেন তারা। পত্রপত্রিকায় বড় বড় কথা বলার পাশাপাশি সামাজিক গণমাধ্যমে বিভিন্ন মেসেজ ছেড়ে যারা সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য করে সমাজে বিশৃঙ্খলা ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তারা। হিন্দু সমাজকে নিয়ে কোনো ধরনের কটূক্তিকর মন্তব্য মেনে নেবেন না বলে এদিন কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন পরিষদের কর্মকর্তারা। প্রত্যেক সমাজে কিছু দুষ্কৃতিকারী রয়েছে, বিভিন্ন সমাজের বিভিন্ন গুণীজন ও বুদ্ধিজীবীরা এগিয়ে এসে দুষ্কৃতিদের দমন করার নাগরিক সভায় আহ্বান জানানো হয়েছে। আপনারা
সম্মুখীন হয়েছি। আজকে পরপর গণনের দর্শন হচ্ছে, কেন হচ্ছে? ওদেরকে ফান্ডিং করা ওদের একটা মনোবল মনোবল বেড়ে গিয়েছে যে আমরা আমরা পাশে পাশে তো অনেক বড় বড় লোক আছে, আমরা যা ইচ্ছা তা করব। এই জন্য আমি সবাইকে অনুরোধ করি এবং সরকারের দৃষ্টি আকর্ষণ সরকার বিশেষ করে আসাম সরকারের দৃষ্টি আকর্ষণ করি যেন এইগুলো ফান্ডিং থেকে ওদেরকে বিরত রাখে। এবং আগামী দিনে আমাদের পঞ্চায়েত রোড যে আজাহাদ মজুমদার নামের ব্যক্তিটা যার পর পঞ্চায়েত রোডে আছে তার জন্যে এই বরাক পিড়িতে অশান্তির সৃষ্টিটা হয়েছে। তাকে আমরা যদি প্রশাসন জেল থেকে ছাড়ার পরে ঘরের মধ্যে এনে দিয়ে বা এখানে বসবাস করে আমরা এটা তীব্র প্রতিবাদ করব। আমাদের আমাদের দাবি মুখে যেন বোল্ডোজার দিয়ে তার ঘরটা এখান থেকে ভেঙে দেওয়া হয় এবং এই এলাকাতে এ যেন বসবাস করতে না পারে। যদি প্রশাসন আমাদের কথায় কর্ণপাত না করে এবং উনি ঘরে থাকতে দেয় আমরা নিজের হাতে আইন তুলে নিব, ওর বাড়িঘর ভাঙতে বাধ্য হব। ডিলিমিটেশনের খসড়া তালিকায় বরাক উপত্যকায় বঞ্চনার প্রতিবাদে সোমবার পাতারগান্দি থেকে গরিমগঞ্জ পর্যন্ত আয়োজিত হবে প্রতিবাদী পদযাত্রা। সকাল 9টায় শুরু হবে এই পদযাত্রা। বরাক উপত্যকা খিলঞ্জিয়া মঞ্চের পক্ষ থেকে এই পদযাত্রার আয়োজন করা হচ্ছে। মঞ্চের অন্যতম কর্মকর্তা যুবনেতা প্রতাপ সিনহা এই বঞ্চনার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য উপত্যকার মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন। এই পদযাত্রায় সামিল হয়ে বৈষম্যের জবাব দিতে বরাকবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। গ্রেটার বরাকবেলি খিলঞ্জিয়া মঞ্চের পক্ষ থেকে আমরা একটি পদযাত্রা করেছি পাতাকান্দি থেকে করিমগঞ্জ পর্যন্ত, এবং আমরা সেই পদযাত্রা শুক্রবার সকাল 9টায় এবং আমরা যে মেমোরান্ডাম দেব ডিসি মহোদয় ইলেকশন কমিশনারকে ডিসি মহোদয়ের মাধ্যমে আমরা দেখিয়ে দিতে চাই ইলেকশন কমিশনারকে আসাম সরকারকে যে খিলঞ্জিয়া মানুষ বসে নেই, আমরা এই বরাকের এই বঞ্চনাতে আমরা ঘুমিয়ে নেই, আমরা প্রতিবাদে নেমেছি এবং বরাককে যেন বারবার সব দিক থেকে বঞ্চনা করা না হোক তার প্রতিবাদে এই পদযাত্রা। এই পদযাত্রাতে আপনাদের বরাকবেলির সব জাতি জনগোষ্ঠী ধর্মের ঊর্ধ্বে এসে আমাদেরকে সহযোগিতা করার জন্য আমরা গ্রেটার বরাকবেলি খিলঞ্জিয়া মঞ্চের একটাই স্বপ্ন বরাককে যেন বঞ্চনা করা না হোক প্রতিবার, এবারও আমরা আবার বঞ্চিত হচ্ছে। আমরা অন্যখানে যখন সিট বাড়ানো হচ্ছে তখন আমাদের বরাকবেলিকে 43টা মানুষ হয়েও আমাদেরকে বঞ্চনা হচ্ছে। এর প্রতিবাদে বরাকবেলি খিলঞ্জিয়া মঞ্চ এই পদযাত্রা এবং পদযাত্রাতে আপনাদের সবাই সহযোগিতা কামনা করি। আপনারা সবাই এসে আমাদের এই পদযাত্রা সকাল 9টা থেকে শুরু হবে এবং আমরা সেটা ডিসি অফিস পর্যন্ত আমরা পদযাত্রা করে আমরা মেমোরান্ডাম সাবমিট করবো ইলেকশন কমিশনারকে এবং ডিসি মহোদয়ের মাধ্যমে আমরা এই পদযাত্রায় আপনাদের সহযোগিতা কামনা করি। বরাকবেলি খিলঞ্জিয়া মানুষ এই এই দ্বিচারিতাকে কোনোদিন মানব না, আমরা দেখিয়ে দেব পদযাত্রার মাধ্যমে যে আমরা এই ডিমিটেশন এই কষ্ট আমরা মানি না। নেশা সামগ্রী পাচারের পথে মিজোরাম আবগারি বিভাগের কাছে চাম্পাই এলাকায় বলেরো গাড়ি সহ ধরা পড়লেন কাছাড়ের 6 যুবক। এরপর এদিকে মিজোরাম পুলিশের কাছে হস্তান্তর করা হয়। প্রায় 2 কেজি হেরোইন সহ গ্রেফতার হওয়া যুবক হলেন সোনাই দক্ষিণ মোহনপুরের কাউসার আলম লস্কর, ভাগা লোকনাথপুরের জাইদুল হোসেন লস্কর, আব্দুর রহিম লস্কর, উত্তর কৃষ্ণপুরের আজমল হোসেন লস্কর, সোনাই ধনিহরির হামিদুল হক বড়ভূঁইয়া, চন্দন উত্তর কৃষ্ণপুরের জাকির হোসেন লস্করকে গ্রেফতার করা হয়েছে। অবৈধভাবে ইন্ডিয়ান ওয়াল সিলিন্ডার ইন্ধন মজুত রেখে বহিরাজ্যের পাচারের মতলবে জড়িত এক ব্যক্তিকে আটক করে রবিবার আদালতে সমঝে দিল বাজারিছড়া থানার পুলিশ। পরে আদালতের নির্দেশ তার ঠাঁই হয় জেল হাজতে। জানা গেছে শনিবার সকালে গোপন সূত্রের ভিত্তিতে কাঁঠালতলি পুলিশের ইনচার্জ আশিস মহন্ত স্থানীয় এলাকার এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে ত্রিপুরার পাচারের মতলবে নিজ ঘরে অবৈধভাবে মজুত রাখা 40টি ইন্ডিয়ান ওয়েলের সিলিন্ডার জব্দ করার পাশাপাশি বাড়ির মালিক মুস্তফা আহমেদ নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেন। পরে তাকে বাজারিছড়া থানায় সমঝে দেওয়া হয়। রাত ভর ধৃতকে থানায় আটকে রেখে টানা জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। এই মর্মে শনিবার রাতে বাজারিছড়া থানার মামলা দায়ের করেছেন লোয়াইর পোয়া ইন্ডিয়ান অয়েল গ্যাস এজেন্সির ম্যানেজার আমিরুল আলম সিদ্দিকি। উক্ত ঘটনা নেপথ্যে হিন্দুস্তান পেট্রোলিয়ামের অধীনস্থ কাঁঠালতলি কাজী গ্যাস এজেন্সির হাত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইনফরমেশন আইছিল আমার এডিশনাল এসপি স্যারে জানাইছিলেন কাঁঠালতলি
আসপশো সরে এখন ঘরত নাম মুস্তাফা মমিন তেখেতের ঘর অবৈধভাবে কিছুমান ইঞ্জিনৰ চিলিণ্ডাৰ ৰখা হ'ল। আমি এটা চাৰ্চ অপাৰেশ্যন চলাওঁ আৰু কিছুমান পাইছোঁ চিলিণ্ডাৰ, আমি খালী চিলিণ্ডাৰ উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। গতিকে এইখিনি কাষ্টডিত লোৱা হৈছে, এতিয়া ইনভেষ্টিগেশ্যন চলি আছে। কিমান চিলিণ্ডাৰ পাইছে? প্ৰায় চল্লিছটামান খালী চিলিণ্ডাৰ উদ্ধাৰ হৈছে। ছ'চিয়েল মিডিয়াৰ মাধ্যমে সমাজসেৱক মূলক কাজে নিয়োজিত হাইডেন ট্যালেন্ট বেঙ্গলি ফেসবুক গ্রুপের তৃতীয় বর্ষ পূর্তি নানা কার্যক্রমের মাধ্যমে উদযাপন হয়। গ্রুপের তৃতীয় বর্ষে পূর্ণলগ্ন উদযাপন কার্যক্রমের অঙ্গ হিসেবে বৃদ্ধাশ্রম বস্ত্র বিতরণ করা ও উজ্জ্বলা হোমে বাচ্চাদের নানা উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। তাছাড়াও সড়কের পাশে প্রায় ৫০টি বৃক্ষ রোপণ করেন ওই গ্রুপের কর্মকর্তারা। গ্রুপের মডারেটরের মধ্যে উপস্থিত ছিলেন অর্পিতা পাল, অজয় পাল, অলকানন্দ রায় সহ অন্যান্যরা। নমস্কার, আমি অর্পিতা বলছি। আজকে আমাদের এসটিবিজি গ্রুপের তিন বছর পূর্তি উপলক্ষে আমরা ডিভাইডার তিনটা স্কুলে আমরা প্ল্যান্টেশনের ইয়ে করেছি, পরিকল্পনা করেছি। আজকে আমরা গভর্নমেন্ট ছেড়ে এখন আমরা এসেছি নরসিং স্কুলে। এখানে আমরা স্যার আছেন, স্যারের দুটা কথা বলবেন আমাদের উপলক্ষে। আমি প্রথমেই হিডেন ট্যালেন্ট গ্রুপের যারা এসছেন, হিডেন ট্যালেন্ট বেঙ্গলি গ্রুপ খুব সম্ভবত, তো ওরা প্রত্যেক বছরই গত তিন বছর থেকে গাছ লাগিয়ে আসছেন। তো আমরা সবাই জানি যে গাছের মানে প্রয়োজনীয়তাটা কী, যদি গাছ না থাকে তাহলে কী হবে। ওনারা যে এই মহৎ কাজটা করছেন তার জন্য ওনাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, এবং আমি আশা রাখছি যে ওনারা ওনাদের যে প্রচেষ্টা এইগুলো আগামী বছরগুলোতেও এরা মানে নিয়ে যাবেন এগিয়ে। ওনারা গাছ যে লাগাচ্ছেন, ওনাদেরই যে যারা আছেন সদস্য বা সদস্যরা, ওনাদের পরিচিত যারা, ওনাদের যারা মানে স্মৃতিতে ওনারা লাগাচ্ছেন, তো বা অনেকের বাচ্চাদের নামেও ওনারা লাগাচ্ছেন। তো আমাদের স্কুলে ওনারা দুটা গাছ আজকে লাগিয়েছেন, ওনাদের মেম্বারদের যারা আছে, মা বাবা বা ছোটো ছেলে মেয়ে যারা আছে ওনাদের স্মৃতির উদ্দেশ্যে। তো আমি এই ওনাদের মত প্রচেষ্টা যেটা করছেন ওনাদেরকে আমি হার্দিক স্বাগত জানাই, অভিনন্দন জানাই, এবং আশা রাখছি যে উনিও ওনারা আগামীতেও এই প্রচেষ্টা চালিয়ে যাবেন। কারণ গাছ থাকলেই আমরা থাকবো, গাছ না থাকলে আমরা থাকবো। বাগরসাঙ্গন থেকে ২৪,০০০ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার দুই পাচারকারী। গোপন খবরের ভিত্তিতে করিমগঞ্জ জেলার উত্তর করিমগঞ্জের বাগরসাঙ্গন বাজারে অভিযানে নেমে সাফল্য পেল পুলিশ। শনিবার গভীর রাতে করিমগঞ্জ সদর থানায় পুলিশ ও বাগরসাঙ্গন ওয়াচ পোস্টের পুলিশ অভিযানে নেমে ২ কেজি ১১৮ গ্রাম ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। পাশাপাশি এদিন দুই পাচারকারী যথাক্রমে রুহুল আহমেদ ও জাবির হোসেনকে গ্রেফতার করে পুলিশ। সম্মিলিত লোকমঞ্চের বার্ষিক সাধারণ সভা রবিবার নাজিরপুটি মডেল এলপি স্কুলে অনুষ্ঠিত হয়। সংস্থার সভাপতি ডক্টর অনুপ কুমার রায়ের পৌরোহিত্যে আয়োজিত এদিনের সভায় বরাক উপত্যকার লোকসংস্কৃতির প্রচার ও প্রসার নিয়ে বক্তব্য রাখেন সংস্থার কর্মকর্তারা। এদিনের সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি পদে ডক্টর অনুপ কুমার রায়, কার্যকরী সভাপতি পদে রসরাজ দাস, উপসভাপতি পদে কৃষ্ণেন্দু নাথ, পিনাকপানি নাথ ও মঙ্গলা নাথ, সাধারণ সম্পাদক হিসেবে ভাস্কর দাস, সাংস্কৃতিক সম্পাদক পদে কানাইলাল দাস, মিডিয়া কনভেনর হিসেবে কমলেশ দাস, সামাজিক সম্পাদক হিসেবে সুমনা দাস, সাংগঠনিক সম্পাদক পদে সপ্তমিতা নাথ সহ মোট ৩৩ জনকে নিয়ে একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়। পরিকল্পনা করে যদি আমরা আগায় ফাইনান্সটাও দেখব, সেটাও দেখব কিভাবে করা যায়, আলোচনার মাধ্যমে করব। এখন আমরা একটা জিনিস আশার আলো দেখছি যে এই অনুষ্ঠান করার মধ্যে শিলচরে একটা বিরাট একটা ঝাঁকানি হয়েছে। সবাই আসছে, কিন্তু কেন রূপম আসছে, সবাই এসে দেখে বলছে এত ভালো লাগছে, আনন্দ হয়েছে। তো এটাকে পাথেও করে আমরা এটা বৃহত্তর অঙ্গনে যেতে হবে, আমরা দেখিয়ে দিতে হবে যে আমরা লোকসংস্কৃতির প্রচার প্রসার এটাকে তুলে ধরার জন্য কাজ করছি। তার জন্য আমার প্রেসিডেন্ট সাহেব বলেছেন আমরা ইউনিভার্সিটিতে গিয়েছি, ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলারকেও আমরা এই ব্যাপারে অবগত করেছি, বিভিন্ন লোকসংস্কৃতির মানুষের সম্বন্ধে আমরা কালীগঞ্জ প্রসাদ ভট্টাচার্যের চেয়ার করার জন্য বলেছি যে ওর নামে একটা চেয়ার করা, প্রেসিডেন্ট সাহেব ছিলেন, উনি বলেছেন দেখবেন। তা আমরা এইভাবে যদি কাজ করি, আমরা শুধু বরাক উপত্যকায় সীমাবদ্ধ থাকবো না, বিভিন্ন জায়গাতে আসাম ভ্যালিতে বহু ১২০,০০০ বঙ্গবাসী আছে, তারাও আমাদের এটা সহযোগিতা যাব। আমরা বিভিন্ন জায়গায় যাব, আমরা শিলং যাব, বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করতে যাব, আমরা আমরা বেক করব।
এদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় যাব। তো এইটা আমাদের জিনিসটা, আমরা সরকারি কোনো পৃষ্ঠপোষকতা পাবো না, কিন্তু আমাদেরকে সাধারণের পৃষ্ঠপোষকতা। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। ডিলিমিটেশনে খসড়া চূড়ান্ত হলে বরাদ্দ পৃথক করার হোক সড়ক বিডিএ। সোমবার শিলচরে তৃণমূলের অনশন, মঙ্গলবার কংগ্রেসের মশাল মিছিলের ডাক। ধর্ষণকারীর এনকাউন্টার করার দাবি, ধর্ষিতা পরিবারে সরকারি চাকরি চায় আকসা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।